সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি আছি এখন রাজধানী কাউরান বাজার, পেঁয়াজের পাইকারি বাজার। এই কাউরান বাজার থেকে আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব পেঁয়াজের পাইকারি দাম। আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন আজকের পেঁয়াজের পাইকারি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আল্লাহর রহমতে ভালোই আছি ভাই। আপনার নামটা কি? আমার নাম সাইদ পরামান। ভাই, আজকে আপনাদের পেঁয়াজের বেচা কেনা কেমন চলছে? আমাদের পেঁয়াজের বেচা কেনা ভালোই চলছে। খুব ভালো চলছে। আচ্ছা, আপনাদের কাছে যে এই যে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা তো মুড়ি কাটা পেঁয়াজ। হ্যাঁ, এই পেঁয়াজটা কোন জায়গা থেকে আনা আপনাদের? এই পেঁয়াজটা আমাদের পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ। এই পাবনার পেঁয়াজটা আসছে বাজারে আপনারা কত করে বিক্রি করে দিচ্ছেন? আপনার 70-72 টাকা। 70-72 টাকা। তুই যে পেঁয়াজ আছে এখন, তবু পেঁয়াজের দাম কমতেছে না কেন? দাম কমেছে ভাই, মানে 100 টাকার জায়গায় 70-72 আইছে। আবার আমরা 65-66 আছে, ফরিদপুরটা ওগুলো কম দাম আছে, আর পাবনার সর্বোচ্চ দাম বেশি। পাবনার পেঁয়াজটা সবসময় দাম একটু বেশি থাকে নাকি? আচ্ছা, একটা কাজই করেছে, শতকরা 10-15% লোকের পিছনে কাট, বয়স্ক ভাতা 30-40 কেজি চাউল দেয়, এগুলো দিয়ে লোকজন কাজ করে না, বসে বসে খায়, বুঝলেন? বসে বসে খায় আর কাজ করে না, কর্ম করে না। এই জন্য মনে করেন কৃষকের একটু অশান্তি হবে, যারা প্রতি মূল কৃষক ওরা কাজের লোক পায় না, একদিন কাম করে 4 দিন খায় পয়সা, ওই যে মাস গেলে 30 কেজি চাউল পায়। হ্যাঁ, এই কামটা সবচেয়ে বেশি হয়েছে, কারণ এই চাউলটা অরিজিনাল গরিব মানুষ তো পায় না, যা যা ভালো ভালো মধ্যম শ্রেণীর লোকগুলো পায়, এরা বসে বসে খায় আর এই কাজ করে না। এই জন্যই মানে কৃষকের এমন একটা অশান্তি হয়েছে ভাই, কাজের লোক পাওয়া যায় না। এখন যে আপনি 5 বিঘে বই আবাদ করবেন, কাজের লোক পাওয়া যায় না, বসে বসে খাচ্ছে, তাস খেলতেছে, অথচ সরকার এত উন্নয়ন মন্নয়ন দিছে, তাও কিন্তু নাম নেই, যে দেয় না দেয় না। কিন্তু প্রত্যেকটা লোকের হিসেব করে ধরে শতকরা দশের থেকে পনেরো পার্সেন্ট লোক ওই সরকারি রিলিফ খাচ্ছে, বয়স্ক ভাতা আছে, আবার 30 কেজি মাঠে চাল খাচ্ছে, এইগুলো এইগুলোতে মানুষ কাজ করে খুব, আর এইগুলো যদি না থাকতো পেটের ভোগে মানুষ ঠিকই কাজ করত। আচ্ছা ভাই, আপনার কাছে যে এই যে আপনার যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা আপনারা গত সপ্তাহে বিক্রি করছিলেন কত করে? এটা বিক্রি 80 টাকা গত সপ্তাহে, 80 টাকা। 80 টাকা করে? এখন একটু পেঁয়াজের দাম একটু কমছে নাকি? আবার কাঁচামাল মনে করেন, যে আপনি মনে করেন বর্ষার জন্য ঠান্ডা লেগে লোক কিন্তু বাড়াতে পারে, রোজ বা হলে আবার বেচা কেনা একটু বেশি হয়ে যাবে। সামনে কি আরো কমার সম্ভাবনা আছে নাকি? না, বেশি কমবো না, ইন্ডিয়ান না আসা কমতে আচ্ছা বেশি দিন বাজার খুব একটা কমবো না। এবার মনে করেন যে বসে গে যা আলিপ পেঁজির পর যা নির্ভর করা যায়, তাছাড়া দেশি পেঁজির দাম হিসেবে কমের লক্ষণ পাইনি, কারণ কাঁচামাল যেভাবে আসে হেভি খুঁজে যায়, এগুলো তার রাখে না। এই জন্য করেছি, এটা হল 2 মাসের খেত, 70 মাসের ফাল্গুন মাসে এটা শেষ হবে। 70 মাস এই যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা কতদিন থাকবে? এই পেঁয়াজটা আমরা 70 মাস পর্যন্ত থাকবে। আচ্ছা, তার পরবর্তীতে যে পেঁয়াজটা আসবে, এই পেঁয়াজটা রাখে অনেকদিন খাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা সারা বছর রাখি। আচ্ছা, এই পেঁয়াজটা রাখে দিলে বেশি দিন থাকবে না, এই কাঁচা পেঁয়াজটা? না না না। আচ্ছা আচ্ছা, শুকো যায়, কেটে যায়, মুড়ি কাটা পেঁয়াজ তো, আর ওই পেঁয়াজ সারা বছর থাকবে, ওই পেঁয়াজটা সারা বছর থাকবে। আচ্ছা, এই এই পাবনার পেঁয়াজটার বাজারে চাহিদা কিরকম? চাহিদা আছে, কিন্তু এখন মানুষের তো ভাই মধ্যম শ্রেণীর লোকের জন্য টাকা পয়সা নাই, যাচাই কয়জন ভালো মন্দ চেনে, ভালো মন্দ খুব একটা লোক চেনে না। ঢাকা শহরের লোক ওই যা যা সস্তা আছে পিজি তো, কিন্তু এর ভিতরে যারা চেনে তারা ঠেকই নেয়, আর যারা কত চেনে না, দেখা যায় সৌন্দর্য হাইব্রিডে দেখা যায় সুন্দর বড় দেখা যায়, ওইগুলো কত দেয় দেন। আমার দেশি রসুন এরা সব দিক দিয়ে ভালো, আর খাতেও ভালো, সব দিকে ওষুধের কাজ করে, কিন্তু এরা খাওয়া বাদ দিয়ে খায় ইন্ডিয়ান রসুন, যারাই সেইটাই বেশি খায়, বাঙালি তো মনে করেন যদি চেনে না খাইতেও পারে না। এখন শিরাওয়ালি তাদের দেশের উপর নির্ভর করে,
আমাদের দেশ যদি না চলে আমাদের দেশ সামলাও, আমাদের দেশে যদি আমদানি থাকে তাহলে সেটা আমি বাইরের রাষ্ট্রে উৎপাদন করতে পারি, আর আমার দেশে যদি সংকট হয় তাহলে তো আমি বাইরের রাষ্ট্রে দিতে পারি না। সে ইন্ডিয়ান জিনিসটা ইন্ডিয়ানের দেশ চলা হারিয়া সে বাইরে দিব, যদি সে দেশে শর্ট থাকে তাহলে আমার দেশে দিবে কি করিয়া, তাহলে ডেলিভারিও সেরকম রেট বাড়া দিই আমরা বাইরে দিতে পারি। ইন্ডিয়ান যদি দেশে শর্ট থাকে তাহলে তো আমার দেশে দিতে পারবো না, ডেলিভারিও আপনার দাম বেশি করে দিব। এখন কি বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ আছে? না বর্তমান নাই, ওই দেখা যায় অসা পচা মানে কৃষির মাল দেখলে আজকাল ওইগুলাই দেখা না যায়। যদি বাংলাদেশে যদি ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে তাহলে কি পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, যদি বাজারে থাকে আর কমতে পারে, কিন্তু আমাদের দেশে মনে করেন যদি ইন্ডিয়ান পেঁয়াজ লাগে না, আমাদের দেশে যে সম্পদ আছে যে সম্পদ আছে যদি কৃষকের পার মনে করেন যে আপনার একটু লক্ষ্য করে কৃষকের পার সার বিষ এগুলি দিয়ে যদি কৃষিমন্ত্রী যদি একটু কী করে হেল্প করে কৃষির কাজের পর, এই দেশে আমাদের ডালার মধ্যে যে ইয়ে আছে মানুষ অনেক আমদানি, কিন্তু কৃষকের পিছনে শ্রমিক দল লোক নেই ভাই। এই সারটা মনে করেন যে এই বছরে ব্যবহার করতেছি একরকম কাজ হচ্ছে, যা যা কৃষক জানে গেল যে এই সারটা ভালো, পরের বছর ওই সারটা পাওয়া যায় না, জানে কোম্পানি জানে যে এই জিনিসের লাভ কম, কয়টা নাই ওরা পাওয়া যাচ্ছে না আর একটা বাই করে, কিন্তু সেটাই কাজ হয় না। এই বিষই তাই, বিষ সার 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 কোম্পানি বিষ কোম্পানি এরাই ভাই মনে করেন যে এই দেশে মানে ক্ষতিকর বেশি, এরা মাল ঠিক মতো দেয় না, বেজাল দেয় একটু সমস্যা বলতে। আচ্ছা, তাছাড়া কৃষকের ছলের জিনিস তো পাচ্ছে না, কৃষক যদি এই এই জিনিসটা আমি এই বছরে কিনলাম ভালো কেন ভালো কিনলাম আমি পরের বছর জিনিসটি পাবো না কিনে মার্কেট কোনো দাম হয়তো বেশি হই দাম হয়তো বেশি কিন্তু ওই জিনিসটি পাওয়াই যায় না, ওটা আউট খেলা যায় কারণ ওইটা লাভ কম হয়। যেমন দেখেন আপনার একটা উদাহরণ দিই, 10 বছর আগে একটা বাটা স্যান্ডেল ব্যবহার করতাম, দাম ছিল 35 টাকা, এখন সেই বাটা স্যান্ডেল নাই, ওটা আউট করে দিচ্ছে, কিন্তু জানে যেটা লাভ হলে একটা দুইটা, কারণ বাজার কোম্পানি তৈরি করে 10 টাকা মাল বিক্রি করতে 50 টাকা, এইরকম হয়ে গেছে ভাই বাংলাদেশ। অরিজিনাল জিনিস পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যায় ওইটা আপনার লাভ কম, ওটা ব্যবহার করে না। এখন কৃষক লাভবান কেমন হচ্ছে? কৃষক লাভবান কৃষকের পর মনে করেন যে যদি একটু শ্রমিক দেওয়া যায় কৃষক লাভবান হতে পারে, কিন্তু কৃষকের পাশের লোক নাই, কৃষক যদি একটা শ্রমিক দিবে যে আপনারা এই কাজ করেন এই ফিল করেন ফসল করেন, সার বীজ যদি একটু নিয়ন্ত্রণে বা ভালো জিনিস অরিজিনাল যদি দেননি কোম্পানিরা তাহলে অবশ্যই লাভবান হতে পারে। আমাদের বাংলাদেশের কৃষক তো কোনো জিনিস অজান্তা নাই, সব ফসল একটা বছরে 3-4টা ফসল করতে পারে একটা জমি। আজকে বাজারে ফরিদপুরের পেঁয়াজটা কত করে বিক্রি করতেছেন? 65-66 65-66 টাকা করে বিক্রি করতেছেন? 68-70 বেশি বলুন ভাই। আচ্ছা, আমি তো বললাম আগেই কইছি যে সবাই ফরিদপুর পেঁয়াজ হলে হাইব্রিড আর এটা হলো অরিজিনাল দেশি দেশি আর হাইব্রিড যদি ব্যবধান আছে আছে কোনো স্বাদ পথ কম, হাইব্রিডের স্বাদ কম আর এটা স্বাদ বেশি। মনে করেন যে আপনার ইন্ডিয়ান পিস 5 কেজি আর দেশি পিস 1 কেজি সমান কাজ করবে, বরং তো দেশিটার কাজ ভালো করবে, ওটা শুধু হোটেল ওলারা খায়। আবার কত বাসাবাড়ি কোটা মোটার জন্য কোটার দায় গেলে ওই বড়টা খায়, কিন্তু ওইটা তো কোনো ই নাই, পিস ভালো না, ওটা তরকারি কালোয়া যায় মানুষ খায় তাই।